चलो সার্বিক উন্নয়ন হোক শহরে, এটাই আজকের কর্মসূচি কি আছে? কর্মসূচি মানুষের সাথে দেখা করা। আমার হিসেবে আনুমানিক সাতখানিক লোক জয়েন করেছে। হ্যাঁ করেছে, প্রাক্তন কাউন্সিলর আছে, জেলার সভাপতি ছিল, প্রাক্তন এরাম সব লোক আছেন, সবাই কিন্তু প্রতিষ্ঠিত মানুষ। হ্যাঁ দারুণভাবে এই অনুভূতির কখনো শেষ হয় না। তৃণমূলে বিধায়কের আজকে যে অনুভূতি শেষ হবে সেটা সবচেয়ে ভালো অনুভূতি, সেটা সবচেয়ে ভালো। আজ আপনারা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে বিজেপি থেকে, কিভাবে যোগদান করলেন? কীভাবে যোগদান বলতে, আমাদের প্রার্থী মুকুল রায় উনি তৃণমূলে যোগদান করেছেন, তারই হাত ধরে আজকে আমরা যোগদান করলাম। বিগত বিধানসভায় আমরা ওনার হয়ে কাজ করেছি, তার জন্য ওনার হাত ধরে আমরা যোগদান করলাম। আপনারা কোন পার্টি করতেন? আমরা তৃণমূল পার্টি করতাম, মুকুল রায় সর্বভারতীয় তৎকালীন সহসভাপতি বিজেপি, উনি কৃষ্ণনগরে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, এটা আমাদের বড় পাওনা ছিল। ওনার মুখের দিকে তাকেই আমরা বিজেপিতে গেছিলাম, তাই উনি যখন তৃণমূলে চলে আসছে আমরাও তৃণমূলে চলে আসছি আমাদের পুরনো দলে। আপনারা যে দল পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কোনো কি সমস্যা বা মানে যারা সাধারণ মানুষ আছে সেই সম্পর্কে কোনো কিছু আপনাদের? আমরা তো এই দলটাই করতাম, আবার পুরনো দলে ফিরে এসেছি, সুতরাং সমস্যা হওয়ার কোনো কারণ নেই। আপনার নাম? আমার নাম সুমিত ঘোষ, কৃষ্ণনগর। এতজন বললে বলা যাবে না, একজন জিজ্ঞেস করুন বলে জিতার পরে কে বলবেন? আপনি কে? আমি বলছি। আপনি কে, কোন টিভি? আমি এবিপি আনন্দ। হ্যাঁ বলো কি বলতে চাই। জিতার পরে প্রথম এলেন কেমন লাগছে? খুব ভালো লাগছে। কৃষ্ণনগর খুব পুরনো শহর, কৃষ্ণনগর আমার চেনা শহর, কৃষ্ণনগরের মানুষদের আমি চিনি, কৃষ্ণনগরের সার্বিক উন্নয়ন হোক শহরের, এটাই আমি চাই। আজকের কর্মসূচি কি কি আছে? কিন্তু কর্মসূচি নেই, মানুষের সাথে একটু দেখা করতে এসেছি। বিজেপি রাজ্য এবং জেলার যে নেতৃত্ব, তাদের অপদার্থতা এবং এত তাদের মানসিকতা ছোট, এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে নিজেদের বাইরে তারা কোনো কিছুই ভাবে না, চুরি করতেই ব্যস্ত, মানুষের কথা দেশের কথা মুখে বলে কিন্তু তারা সে কাজটা করে না বা ভাবে না, সেই দলটা করা যায় না। এবং যাতে মানুষের পাশে থাকতে পারি, মানুষের কাজ করতে পারি, সেই কারণে আজকে মুকুলদার হাত ধরে জয়েনিং করলাম মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, যাতে আগামী দিনে মানুষের কাজ করতে পারি, মানুষের পাশে থাকতে পারি, এটাই মূল লক্ষ্য, এই জন্য জয়েন করেছি। আমি খুব খুশি,
তারা সবাই এসেছে, তারা দেখা করতে এসেছে, জয়েন করতে চাইছে, খুব খুশি আমি। আমি এই ভুলে গেলে হবে না, আমি এই কৃষ্ণনগর বিধানসভা থেকে 35,000 ভোটে জিতেছি, এটা ভুলে গেলে হবে না। ঠিক কথা, এটা আবার প্রমাণিত হয়েছে, সে তো হয়ে গেছে, যোগদান তো আমি করেছি মমতাদির হাত ধরে। নতুন করে তো বলার কিছু অবকাশ নেই, আবার নতুন করে যোগদান শুরু হয়েছে না, সে মমতাদির হাত ধরে জয়েন করেছি। আপনি আসার পর আবার নতুন করে যোগদানের একটা প্রবণতা দেখা যাচ্ছে, সারা পশ্চিমবাংলাতেই আছে, বিশেষ করে নদিয়াতে সবাই জানে, সব পশ্চিমবাংলা জুড়ে আছে এটা। আগামী কর্মসূচি এইভাবে লোকজন জয়েন করবে আরো। হ্যাঁ নিশ্চয়ই। উনি যা খুশি চাইতে পারেন, এটা চাওয়ার অধিকার ওনার আছে, কিন্তু তার একটা রীতিনীতি আছে, সেই রীতিনীতির মধ্যে থাকতে হয়। আমি শুধু নিজেকে বলবো, ওনাকে অনুরোধ করব উনি আগে ওনার বাবাকে জয়েন করান, লেট ইট স্টার্ট ফ্রম হিজ ফাদার। ওনার বাবাকে জয়েন করিয়ে উনি শুরু করুন, যে আমি শুরু করলাম। চেতা কেন্দ্র সেই জায়গায় এসে একদম বাবার সেই আজকের যে প্রথম প্রথমত আমি আজকে এমনি জাস্ট এসেছি, বাবা অনেক দিন বাদে এসেছিলো, কোভিড হয়েছিল, অসুস্থ ছিল, তাই জন্যে আমি আজকে সঙ্গে এসেছি, এর বেশি আর কিছুই না। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি আমার মনে হয় সেটা বাবার কেন্দ্রের মতো পড়ে না, সেটা অন্য বিধানসভা। লড়াই আগামী দিনে ঠিক হবে 2024-এর যে লড়াই, অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষকে নিয়ে এবং দেশের মানুষকে নিয়ে সেই লড়াই হবে, তাতে আমরা একটা একটা কাজবিলারই ভূমিকা নিতে পারি, এর বেশি কিছু না। আর মানুষের যে উন্নয়ন, মানুষ যে জয় আপনাদের জিতিয়ে এনেছে, মানুষের সমস্যাটা কী হবে? মানুষের সমস্যা বাবা নিশ্চয়ই আমার মনে হয় মানুষের সাথে কথা বলবে, এখানকার পৌরসভার যে যে সমস্যা আছে, পঞ্চায়েতের যা সমস্যা আছে বিধানসভায় বলবে, এবং সর্বোপরি আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছে তার সাথে কথা বলে এলাকার উন্নয়ন তো করবে এবং এলাকার সমস্যা সমাধানের চেষ্টা করবে, এবং এলাকায় নিশ্চয়ই বেকার সমস্যাও আছে আমি যা শুনেছি, সেটাও যাতে এমনিতে সেটাই চেষ্টা করবে। আমি কী কর্মসূচি আছে কিছুই জানি না, আমি যে সঙ্গে এসেছি, বাবা অসুস্থ ছিল যাতে কোনো প্রবলেম না হয়, ওষুধপত্র আছে সঙ্গে, শেষ, তাই জন্যই এসেছি, আর কিছু।